মঙ্গলবার ভোরের আলো ফোটার আগেই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক বৃদ্ধ রিকশাওয়ালার দুটি ছবি পোস্ট করেছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। ক্যাপশনে লিখেছেন, তিনি ওই বৃদ্ধের দায়িত্ব নিতে চান, এজন্য বৃদ্ধের ঠিকানাও জানতে চেয়েছেন ভক্তদের কাছে। মিষ্টি জান্নাতের ভাষায়, প্লিজ গিভ মি হিজ লোকেশন, উনি বলেছিলেন ধলপুর পোস্তাগোলা এলাকা, কেউ ওদিকে থাকলে লোকেশনটা দিবেন, আমি ওনার দায়িত্ব নিতে চাই। মাত্র কয়েক ঘন্টায় 1500 বেশি লাইক পড়েছে মিষ্টির ওই স্ট্যাটাসে। কমেন্ট করেছেন বহু মানুষ, প্রশংসায় ভাসিয়েছেন নায়িকাকে। সাবিনা ইসমিন তান হা নামে একজন লিখেছেন, খুবই ভালো উদ্যোগ আপু, এভাবেই জয় হোক মানবতার। ইশাদ জাহান দোলা নামে একজন লিখেছেন, আলহামদুলিল্লাহ অনেক খুশি হলাম, লোকটার দেখা যেন তাড়াতাড়ি পাওয়া যায়। এরকম আরও বহু ভালো ভালো কমেন্ট। অনেকে আবার বৃদ্ধ ওই লোকটাকে খুঁজে দেওয়ার আশ্বাসও দিয়েছেন কমেন্ট বক্সে। 2014 সালে শাহাদাত হোসেন লিটন পরিচালিত লাভ স্টেশন ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল মিষ্টি জান্নাতের। পরবর্তীতে উল্লেখযোগ্য কয়েকটি ছবিতে তাকে দেখা গেছে। বর্তমানে অভিনয়ের পাশাপাশি সামাজিক কার্যক্রমে নিজেকে ব্যস্ত রাখেন এই নায়িকা। করোনার মধ্যে গত বছর বহু মানুষকে কয়েক দফায় দফায় তিনি বিভিন্নভাবে সহায়তা দিয়েছেন। রাজনীতিতেও বেশ সক্রিয় মিষ্টি জান্নাত। ছাত্রজীবন থেকে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল বলে একটা সাক্ষাৎকারে দাবি করেছিলেন। 2019 সালে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্যও মনোনয়নপত্র কিনেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি মনোনয়ন পাননি। শেখ সাহিব, ঢাকা টাইমস।